শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়ে আজকে আবার পূর্ণিমা পুজো, তাই সকাল সকাল স্নান করে, আমি সকালেই স্নান করি, তো 7টার সময় স্নান টান করে তো বাইরে মন্দিরে চলে গিয়েছিলাম পুজো দিতে, আর আপনাদের সাথে শেয়ার করব পূর্ণিমা পুজোটা। দেখুন আর এখানে প্রসাদ দিয়েছে, সবাই প্রসাদ নিয়েছে, আরও বাড়িতে বাড়িতে মানে যারা আসতে পারেনি পুজো, অনেকে বলে প্রসাদ ইয়ে করতে, তার জন্য তাদের বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে হয়, আর আমিও এখানে প্রসাদ নিয়ে বসে পড়েছি, প্রসাদ খাচ্ছি। এই যে আর আমাদের সিন্নিত হয় মাছটা, চিড়াভোগও হয়, আর ফলও থাকে, সন্দেশও থাকে, পূর্ণিমা পুজোতে এরকমই হয়, অনেকের বাড়িতে আবার চিড়াভোগটা দেয়নি, শুধু সিন্নি ভোগ দেয় না, যাদের এমনি হই ঠাকুরের পুজো হয় শুধু, আর আমাদের বাড়িতে কিন্তু সন্ন্যাসী পুজো হয়। আর এই যে এখানে মাছ আনিয়ে প্রসাদ খাচ্ছে, আর এখানে আমার মেয়ের দিকে দেখুন অবস্থা। আর আজকে পূর্ণিমা পুজো যেহেতু পুজো হয়েছে বাড়িতে, আর এখানে হয়েছে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ছোলা দিয়ে তরকারি, আর এখানে হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে সোয়াবিনের তরকারি, এখানে সোয়াবিনের ঝোল হয়েছে, আর হয়েছে চাটনি। তো আজকে নিরামিষ রান্না, তো এই এই হয়েছে। তো আর আমার মেয়ে এটা বানিয়েছে, ড্যাড অ্যান্ড মম, আমার আর হাজব্যান্ডের নিয়ে কী লিখেছে ওই জানে, আর হচ্ছে যে আমি বললাম ভালোই হয়েছে মোটামুটি, তো আপনারাও বলবেন ওকে কী হয়ে কেমন হয়েছে। তো হচ্ছে যে আমি বললাম যে দেখানোর দরকার নেই, ও বলল না না দেখায় তোমার বন্ধুদের কেমন বলবে। আর রান্না আমার সকাল সকালই হয়ে গেছিলো পুজোর আগেই, পুজোর আগে বলতে পাবন ঠাকুর এসেছিলো 10টার সময়, তার আগেই রান্না টান্না সারা হয়ে গেছিলো স্নান টান করে। আর এটা বিকেলে চা লুচি খাচ্ছি, তো চা লুচি খেয়ে একটু বেড়াতে বেরিয়ে গেছি। এই যে আমাদের সামনে একটা অফিস আছে, কংসাবতী অফিসের মতন সরকারি অফিস, তো এইখানে অনেকেই হাঁটতে বেরোয়, সবাই অনেকেই, তো আমিও এই যে বেরিয়েছি মেয়েকে নিয়ে, তো মেয়েকে নিয়ে হাঁটছি, তো ভাবছি যে একটু রাস্তার মধ্যে হাঁটবো, তো বেরিয়েছি। তো এই যে একটা ফুল গাছ, কী ফুল গাছ এটা আমি জানিনি, কিন্তু এটার ফুলগুলো কত নিচে পড়ে আছে, আর নিচে পড়ে আছে, নিচে অনেক নষ্টও হয়ে গেছে ফুলগুলো, এখানে নিচেও এক গাছ আছে, আমি এখানে তুলতে পারবো নাকি, অনেক উঁচুতে দেখ ফুলগুলো, এসো কি না না নোংরা নষ্ট হয়ে গেছে, এই যে এই ফুলটা ভালো আছে, এই ফুলটা কি ফুল কি জানি, কি সুন্দর না, দাঁড়াও দেখাই, খুব সুন্দর, লাল লাল, দাঁড়াও না দেখাই একটু, নাও হয়েছে।
আর আজকে পূর্ণিমা সবার জন্য লুচি হয়েছে। ওর বাবা ব্যবসায় মিটিং ছিল ব্যবসায় সমিতি থেকে, তো এনেছে পোলাও আর পনিরের তরকারি। তো পনিরের তরকারি ওর বাবাকে গরম করে দিলাম আর পোলাওটাও একটু হালকা করে গরম করে দিলাম, তো ওর বাবা পোলাও আর পনির খেলো। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।